Welcome to Electro Pulse Academy. Could be interesting in the circuit. MOSFET is in combination with op amp. এই সার্কিটটি সমাধান করার জন্য প্রথমে দেখতে হবে MOSFET কোন রেজিওনে অপারেট করতেছে। তো স্যাচুরেশন রেজিওনে অপারেট করার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে ড্রেন ভোল্টেজ যদি গেট ভোল্টেজের সমান হয় তাহলে MOSFET ইজ ইনডিড ইন স্যাচুরেশন রিজিওন। MOSFET যখন স্যাচুরেশন রিজিওনে অপারেট করে তখন এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। তো MOSFET স্যাচুরেশন রিজিওনে থাকলে অবশ্যই MOSFET এর ভেতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেই কারেন্টকে আমরা বলবো কারেন্ট আইডি কারেন্ট। তো যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্ট বের করার জন্য এখানে অপ অ্যাম্পের যে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট এটা অ্যাপ্লাই করতে হবে। ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট কখন অ্যাপ্লাই করতে পারবেন? যখন অপ অ্যাম্প নেগেটিভ ফিডব্যাক কনফিগারেশনে থাকবে। তো এখানে তো অপ অ্যাম্প নেগেটিভ ফিডব্যাক কনফিগারেশনে আছে, এর পজিটিভ টার্মিনাল গ্রাউন্ড করা আছে জিরো ভোল্টেজে। তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুসারে নেগেটিভ টার্মিনালের এই পয়েন্টের ভোল্টেজও শূন্য হবে। তাহলে ইনপুট ভোল্টেজ থেকে জিরো ভোল্টেজ বাদ দিয়ে রেসিস্ট্যান্স দিয়ে যদি ভাগ দেই তাহলে এই যে আমাদের MOSFET-এর যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের হয়ে যাবে। এবং স্যাচুরেশন রিজিওনের যে ইকুয়েশন এটা অ্যাপ্লাই করলেই সমাধান হয়ে যাবে। খুবই একটা বেসিক সার্কিট, পরীক্ষার হলে একটু পেঁচিয়ে দিলেই আমরা ভুল করে আসি, যার জন্য সার্কিটটি একটু ড্র করা আপনাদের একটু উপকার হলেই পরিশ্রমটা সার্থক হবে। আরেকটি সার্কিট এখানে দেওয়া আছে যে এবার ফিডব্যাকের রেসিস্টর দেওয়া আছে, জাস্ট MOSFET-এর আমরা পজিশন অবস্থানটা পরিবর্তন করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন MOSFET-এর যে ড্রেন ভোল্টেজ এবং গেট ভোল্টেজ দুটাই সেম। তাহলে এই MOSFET অলসো অপারেটস ইন স্যাচুরেশন রিজিওন। স্যাচুরেশন রিজিওনে অপারেট করার ক্ষেত্রে এই একই যে এইদিকে ওপরের সার্কিটে যে ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করছি সেম ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করলে সার্কিটটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।